নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সিএসডার ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে আর এই সমস্ত জনমুখী প্রকল্পের টাকা ইতিমধ্যেই কিন্তু দেওয়ার ঘোষণা করা হয়ে গেছে তার লিস্টও প্রকাশিত হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে ডিসেম্বর মাসে প্রায় ছয় থেকে সাতটি প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং এই প্রকল্পে যদি আপনারা আবেদন করে থাকেন সেক্ষেত্রে এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার এমনকি পঁচিশ তিরিশ হাজার টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে তো বর্তমানে কোন প্রকল্পের জন্য কত টাকা করে ডিসেম্বর মাসে দেওয়া হবে এবং কোন প্রকল্পের টাকা কত তারিখে দেওয়া হবে আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন লিস্ট অনুযায়ী জানাবো এবং কোন প্রকল্পের কত টাকা আপনারা পাবেন সেটাও জানাবো যারা নতুন করে আবেদন করতে চাইছেন তারা কিভাবে করবেন সেটাও জানাবো তাই ভিডিওটা একটু পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিজে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওটি একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই ডিসেম্বর মাসেই একাধিক প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে তো বর্তমানে কোন কোন প্রকল্পের জন্য কত টাকা করে আপনাদেরকে দেওয়া হবে এবং কারা কারা কোন প্রকল্পের কত টাকা করে পাবেন সেটা নতুন লিস্ট অনুযায়ী আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো দেখুন বন্ধুরা এখানে প্রথমেই যে প্রকল্পটির বিষয়ে বলা হয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বলা হয়েছে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষকদের জন্য অভিনব একটি প্রকল্প চালু করা হয়েছে যেখানে প্রত্যেক পুরুষ বা মহিলারা কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করতে পারেন এবং এই প্রকল্পে আবেদন করলে প্রকল্পের মাধ্যমে ছ হাজার টাকা করে প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় এবং প্রত্যেক ইনস্টলমেন্টে দু হাজার টাকা করে কিস্তি আপনাদেরকে দেওয়া হয়ে থাকে সূত্রের খবর অনুযায়ী ডিসেম্বর মাসেই কিন্তু আপনাদেরকে আরও একবার দু টাকা দেওয়া হবে তবে মনে রাখতে হবে বন্ধুরা এর আগে যে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকা দেওয়ার সময় কিন্তু প্রচুর মানুষের আধার কার্ডের লিঙ্ক করা ছিল না কিষাণ সম্মান নিধি যোজনাতে এবং বর্তমানে যারা করিয়ে নিয়েছেন ব্যাংকের সাথে তাদের আপডেটগুলো করিয়ে নিয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই দু হাজার টাকার কিস্তি ডিসেম্বর মাসেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো শিল্প ভাতা বা শিল্পী ভাতা তো আপনাদেরকে জানিয়ে দিই বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের যে সমস্ত নাগরিকরা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন গান বাজনা সিনেমা বা বাউল গান কীর্তন গান এই সমস্ত শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে এবং আপনারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন আপনারা পুরুষ মহিলা যেই হন না কেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে এই ডিসেম্বর মাসেই দেওয়া হবে এবং দেখুন বলা হয়েছে ডিসেম্বরের পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যেই কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক প্রকল্পের টাকা দেওয়া হয় তবে আপনাদেরকে জানিয়ে দিই এর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ প্রকল্প হল ভাতা বর্তমানে রাজ্যে যে সমস্ত পুরুষ বা মহিলাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তারা যদি বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে এক হাজার টাকা করে কিন্তু দেওয়া শুরু হয়ে যাচ্ছে বিগত কয়েক মাস ধরে কিন্তু বার্ধক্য টাকা দেওয়া হয়নি এবং এই প্রকল্পের রিনিউয়ের কাজ চলছিল তো বর্তমানে আপনারা যারা যারা করে নিয়েছেন কোনো সমস্যা যাদের নেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে চলে আসবে এবং ডিসেম্বর মাসের আঠেরো তারিখ থেকেই কিন্তু এই টাকা দেওয়া শুরু হচ্ছে এবং পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার নাম হলো কৃষক বন্ধু প্রকল্প তো রাজ্যে যে সমস্ত পুরুষ বা মহিলারা চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কৃষিকাজ করেন যাদের চাষির জমি রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং ন্যূনতম জমি থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন করলেই চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আর আপনাদের জমির হিসাবেই কিন্তু আপনারা এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বছরে দুবার করে কিন্তু এই টাকাটা দেওয়া হয় অর্থাৎ দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার কিস্তি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে আপনাদেরকে জানিয়ে দিই একটা খুশির খবর বর্তমানে এই ডিসেম্বর মাসেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তো যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসতে চলেছে বন্ধুদের পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা সবাই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মাসে পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা করে দেওয়া হয় ঠিক একইভাবে ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে এই নিয়ে কিন্তু সবাইয়ের মনেই একটা প্রশ্ন থাকে তো আপনাদেরকে জানিয়ে দিই ডিসেম্বর মাসেও কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা আপনারা পাবেন এর আগে নভেম্বর মাসে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হয়েছিল তো ডিসেম্বর মাসে কবে টাকা পাওয়া যাবে এই বিষয়ে অনেকেই জানতে চাইছেন আপনাদেরকে জানিয়ে দিই ডিসেম্বর মাসের কিন্তু পাঁচ তারিখের পর থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে এবং পাঁচ তারিখের পর থেকেই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের তরফ থেকে এক টাকা এবং পাঁচশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন তাছাড়া আপনারা যারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা বা এক হাজার টাকা নভেম্বর মাসে পাননি তাদের ক্ষেত্রে জানিয়ে দিই যে বর্তমানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে এবং যারা আগে টাকা পাননি তাদের পাঁচশোর বদলে এক হাজার এবং এক হাজারের বদলে দু হাজার টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে বন্ধুদের পরের যে গুরুত্বপূর্ণ প্রকল্প সেটি হলো পুরোহিত ভাতা রাজ্য সরকারের তরফ থেকে পুরোহিতদের জন্য একটি অভিনব প্রকল্প চালু করা হয়েছে সংখ্যালঘু পুরোহিতরা যারা মন্দিরে পূজা আশ্রয় করেন তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে এবং আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদেরকে জানিয়ে দিই যে অক্টোবর মাসে কিন্তু এর আগে পুরোহিত ভাতার টাকা দেওয়া হয়েছে এবং আপনাদেরকে কিন্তু এই ডিসেম্বর মাসেও পুরোহিত ভাতার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবং ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে পুরোহিত ভাতার টাকাও কিন্তু খুব শীঘ্রই আপনারা এই ডিসেম্বর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বন্ধুরা এর পরের যে গুরুত্বপূর্ণ প্রকল্পটি সেটি হলো মহিলা সমৃদ্ধি যোজনা আপনাদেরকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গের যে সমস্ত মহিলারা রয়েছেন যারা স্বনির্ভর হতে চান বা যারা ব্যবসা করতে চান তাদের জন্য বড় সুখবর এই প্রকল্পে আবেদন করলে সরাসরি তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হয় আপনাদেরকে এবং মাত্র দুই থেকে তিন পার্সেন্ট সুদেই কিন্তু আপনারা এই লোনটা পেয়ে যাবেন এবং সবথেকে বড়ো বিষয় হলো বন্ধুরা এই লোনটা নেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু কোনো রকম হ্যারাসমেন্ট হতে হয় না খুব সহজেই লোনটা পাওয়া যায় আবেদন করলেই কিন্তু ব্যবসার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই লোনটা দেওয়া হয়ে থাকে এবং বর্তমানে যারা এই লোনের জন্য আবেদন করেছিলেন ডিসেম্বর মাসেই কিন্তু তাদেরকে তিরিশ হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে এবং যে সমস্ত মহিলারা আবেদন করেছেন শুধুমাত্র মহিলাদেরকেই কিন্তু এই লোনের টাকা দেওয়া হয় কোনো পুরুষরা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না তো বন্ধুরা এই ছিল ডিসেম্বর মাসের মোট প্রকল্পের তালিকা যে প্রকল্পের টাকা কিন্তু ডিসেম্বর মাসেই দেওয়া হবে তো বর্তমানে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ